শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পটুয়াখালী কলাপাড়ায় অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক সন্ধ্যা। মঙ্গলবার রাতে পৌর শহরে সার্বজনীন শ্রী শ্রী দুর্গা পূজা মণ্ডপে এই অনুষ্ঠানের আয়োজন করেন পূজা উদযাপন কমিটি। এতে ভারতীয় জাদু শিল্পী জিতু বৈরাগী কমেডিয়ান অভিনয়ের সাথে সাথে জাদুর বিভিন্ন কসরত প্রদর্শন করেন। এ সময় তার নিজের গালের লোহার স্পক ঢুকিয়ে কাচের ওপর খালি পায়ে নৃত্য আর দুজন বামন গল্পে শোনা সেই ক্ষুদিরামের ফাঁসির মঞ্চের অভিনয় করে উপস্থিত হাজারো দর্শককে তাক লাগিয়ে দেন। এছাড়াও স্থানীয় শিল্পীদের মনোমুগ্ধকর পরিবেশনায় দর্শককুল মাতোয়ার হয়ে এই সাংস্কৃতিক সন্ধ্যা গভীর রাত পর্যন্ত উপভোগ করেন। সার্বজনীন শ্রী শ্রী দুর্গাপূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক শেখর মিত্র সেবক বলেন, টিভিতে দেখেছি আজকের আপনারা প্র্যাকটিক্যালি এই মঞ্চে দেখবেন, ওরা আপনাদের জন্য আজকের উপহার দেবে সবচেয়ে মূল্যবান আকর্ষণ। দর্শনার্থী ও ভক্তবৃন্দের আনন্দ দিতে ভারত থেকে জাদু শিল্পী আনা হয়েছে। এই অনুষ্ঠান পূজার শেষ দিন পর্যন্ত চলবে। কলাপাড়া থেকে উত্তম কুমারের তথ্যচিত্রে পল্লী টিভি।